অর্থাৎ কুরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কুরবানি সুন্নাত নফল মুস্তাহাবে জাতীয় কোনো আমল কয়দিন পর্যন্ত কুরবানি করা যায় কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে গাবী এবং ষাঁড় উভয়টা দিয়ে কুরবানি দেওয়া যাবে পশুর বয়স কত হতে হবে ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি দিলে কি কুরবানি হবে কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা কুরবানির পশু এটা দেখায়া বেড়ানো প্রদর্শন করে বেড়ানো এটা কি জায়েজ আছে কিনা কুরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে সাত ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে অমুকের নামে কুরবানি দেওয়া তমুকের নামে কুরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কিনা পশুকে বানায় তো বানানোর পরে তাকে টাকার চাতে কিছু গোশত দেওয়া হয় পশুর গোশতের অংশ দিন এটা জায়েজ আছে কিনা অর্থাৎ কুরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কুরবানি সুন্নাত নফল মুস্তাহাবে জাতীয় কোনো আমল তো এ বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামা একরামের অনেকেই বলেন যে কুরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কুরবানির দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কুরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কুরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুনাহ হবে এটা অনেক ওলামা একরামের মত তাদের দলিল সংক্ষেপে শুধু দলিলগুলো হালকা হালকা টাচ করে যাই মুসনাদে আহমদ ইবনে মাজা মুস্তাদরাকে হাকেম এবং আরও অনেক কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসকে মুহাদ্দিসিনে কিরাম সহি বলেছেন আল্লামা আলবানী রহমাহুল্লাহ নিজে হাদিসে সহি বলেছেন সেটা হলো এই নবী রাসূলুল্লাহ বলেছেন মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে কোরবানি করার ইচ্ছা না রাখলে সে যেন ঈদের নামাজ পড়তে না আসে এটা কিন্তু একটা সতর্কবাণী শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রেই সাধারণত করা হয় এটা হলো অন্যান্য যুক্তি দ্বিতীয় দলিল হলো এটাও মুস্তাদে আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকালানী রহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ নবী রাসূলুল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহাইয়াতুন ওয়া আতীরাতুন নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে প্রত্যেক পরিবারের উপরে একটি করে কোরবানি এবং আতিরা এটা ওয়াজিব আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয় সেটা একসময় ওয়াজিব ছিল পরে এটা রহিত হয়ে গেছে তো এখানে নবী রাসূলুল্লাহর ভাষা হলো ইন্না আলা কুল্লি আহলি বাইতিন প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি জরুরি আলা এই শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে এটিও বিশুদ্ধ হাদিস তাহলে আর অনেকগুলো হাদিস আছে এই জাতীয় যে হাদিসগুলোর আলোকে ওলামায়ে কিরামের একটা অংশ বলেন যে এই কুরবানি ওয়াজিব ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এটা এর বিপরীতে অনেক ওলামায়ে কিরাম বলেন কুরবানি করা ওয়াজিব নয় এটা সুন্নাতে মুয়াক্কাদা সুন্নাতে মুয়াক্কাদা মানে কি সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত বিনা কারণে এটা ছাড়া মাকরুহ অপছন্দনীয় ভালো কাজ নয় সুন্নাতে মুয়াক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবি তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোন কোন বর্ণায় পাওয়া যায় তারপরে কোন কোন বর্ণনা জানা গেলে সৈয়দ সাহেব এটাকে সুন্নাতু আবিকুম ইব্রাহিম এ জাতীয় শব্দ ব্যবহার করেছেন তো এসব কারণে ওনারা সুন্নত বলেন সুন্নতে মুয়াক্কাদা বলেন যাই হোক সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতলাফ এবং মত পার্থক্যের ঊর্ধ্বে উঠা যায় এবং অনেকগুলো বর্ণনার পক্ষে রয়েছে কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন এর উত্তর হলো এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন জিলহজের দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটি এম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এর বিপরীতে অনেক ওলামা একরামের মত হলো কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরও তিন দিন এগারো বারো তেরো যুক্তি হলো
যে আইয়ামে তাশরিক এক হাদিসে আসছে একেবারে সুস্পষ্টভাবেই যে আইয়ামে তাশরিক এই দিনগুলা সবগুলাই হলো জবাই করার দিন অর্থাৎ কুরবানি করার দিন সেহেতু আইয়ামে তাশরিক হলো ঈদের দিন ঈদের পরে আরো তিন দিন অর্থাৎ ১৩ তারিখ চাঁদের ১৩ তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত এ হলো কুরবানির দিন তবে কুরবানি প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা اختلاف কারোর নাই এবারে সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত কারণ নবী আলাইহিসসালাম ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন কুরবানি করতেন দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট এবারে কারো কোনো দ্বিমত নাই কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে কিনা এর উত্তর হলো বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কুরবানি দেওয়া যাবে বড় পশুর ভিতরে কুরবানি দিতে পারবেন উট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ে কিরামের সামান্য ইখতিলাফ আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন নাই তারা বলছেন করা যাবে না এজন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো ইখতিলাফের দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কি করা যাবে কুরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কুরবানি দেওয়া যাবে না দিলে কুরবানি হবে না গাভী এবং ষাঁড় উভয়টা দিয়ে কুরবানি দেওয়া যাবে কি বলেন গাভী এবং ষাঁড় দুটো দিয়ে কুরবানি দেওয়া যাবে যাবে গাভী দিয়েও দেওয়া যাবে ষাঁড় দিয়েও দেওয়া যাবে পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কুরবানি দিতে পারবেন এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ উট তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি উটের বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হতে হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট পশুগুলো এক বছর গরু দুই বছর উট পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলো যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সেরটা দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে এক বছর হওয়া লাগবে এগারো নম্বর প্রশ্ন হলো দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে এটা কি ঠিক নাকি বেঠিক কি বলেন আপনারা এটা ঠিক কারণ হলো পশু বিশেষজ্ঞ যারা আছেন পশু সম্পর্কে যারা ভালো বোঝেন পশু লালন পালনে যারা দক্ষ অভিজ্ঞ তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝেন এটা এক বছর হয়েছে দুইটা বের হলে বুঝেন দুই বছর হয়েছে এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত প্রতিষ্ঠিত যার কারণে ওইটার উপরে নির্ভর করে বছর নির্ধারণ করা নির্ণয় করা কি আছে সঠিক তবে কোনো পশু যদি নিশ্চিতভাবে জানা যায় তার বয়স এক বছর দুই বছর বা যেই পরিমাণ বয়স হওয়া দরকার সেই পরিমাণ বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই তবুও সেটা দিয়ে কি দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে দাঁতটা মেইন না মেইন হলো বয়সটা ওই পরিমাণ হয়েছে কি না ওই বয়সে হওয়ার পরও কি থাকতে পারে দাঁত নাও থাকতে পারে ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে ত্রুটিযুক্ত পশু একটা পশু ভিতরে কোনো দোষ আছে ত্রুটি আছে সমস্যা আছে রোগবালাই আছে ওইটা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না একটা হলো ল্যাংড়া হওয়া এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছায় যায় তাদের সাথে তাল মিলায় ধরে রাখতে পারে না অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নাই তাকে ঠেলা নিয়ে যেতে হয় ছেঁচড়ায় নিয়ে যেতে হয় শক্তি নেই পায়ে এক পাও হোক দুই পাও হোক এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না যথেষ্ট হবে না হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা আছে আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগা যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটার শক্তি নেই প্রচণ্ড রোগা দুর্বল সেটা দিয়ে কোরবানি দিলেও কি হবে না কোরবানি হবে না
আরেকটা হলো যে অন্ধ এমন অন্ধ হয় চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যেতে পারে না উষ্ঠা খায় তার মানে চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে দেখি কি হবে না কুরবানি হবে না একটা শিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে একেবারে গোড়া সহ উঠে গেছে এরকম যদি হয় ওটা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না তবে যদি সামান্য হয় সামান্য কান কাটা সামান্য শিং ভাঙা সামান্য একটু পায়ে সমস্যা সামান্য একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলো দিয়ে কুরবানি দিলে কি হবে কুরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নাই বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না ওই পশুটি কুরবানি দিলে কুরবানি যথেষ্ট হবে না কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন কুরবানি করবেন রেখে দিয়েছেন খাওয়াচ্ছেন হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা যে কোনো কারণে পা ভেঙে গেছে বড় ধরনের সমস্যা হয়েছে তখন কি করবেন উত্তর হলো যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা পশু কিনে সেটাকে কী করবেন কোরবানি করবেন কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কি না আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কী করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই বরং কোরবানি ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মুরগি করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয় আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়েজ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি গোশত খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনেও জবাই করাতে কোনো সমস্যা নাই কোরবানির পশু এটা দেখায় বেড়ানো প্রদর্শন করে বেড়ানো এটা কি জায়েজ আছে কি না আজকাল কোরবানির পশু কেনার পরে মহল্লাতে গ্রামে পাড়াতে আশেপাশে একটা চক্কর মোটামুটি দেয় না শুধু দেয় না আপনার ওইটার গলায় একটা মালা লাগায় হ্যাঁ পারে না একটা সাইনবোর্ড লাগায় দেয় কার এটা সেটা এবং তারপরে ওই গরুকে নিয়ে পুরো এলাকাতে ঘুরায় এরপর বলে যে এটা কার গরু বলে অমুক অমুকের গরু এরকম একটা প্রথা মোটামুটি অঘোষিতভাবে চালু আছে না নাই এরকম প্রদর্শন করে বেড়ানো এটা কি সঠিক এর উত্তর হলো না এই প্রদর্শনটা সাধারণত হয়ে থাকে জাহির করার জন্য সবাইকে দেখানোর জন্য আর এই দেখানোটার ভেতরে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি কেউ যদি বলে আমি এটা দেখাচ্ছি এই জন্য যাতে অন্যরা উৎসাহিত হয় তাহলে তো এটা ভালো উদ্দেশ্য কিন্তু এই উদ্দেশ্যে খুব অল্প সংখ্যক মানুষই কী করে এটাকে শোডাউন করে বরং এটা শোডাউন করে কী জন্য সবাই জিজ্ঞেস করবে ভাই এটার দাম কত হয়েছে কার গরু মাশাআল্লাহ জিতছে হাসছে এইসব যোগ বিয়োগ করবে ঠিক না ঠিক অতএব মানুষকে দেখায় বেড়ানোর উদ্দেশ্যে যদি এই কোরবানির পশুকে প্রদর্শন করা হয় শোডাউন করা হয় তাহলে এটা রিয়া এবং রিয়ার কারণে গুণাগার হবে এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কি না সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা যাবে কি না ইসলামের দৃষ্টিতে এর ভিতরে কোনো এ ব্যাপারে কোনো বাধা আছে কি না এর উত্তর হলো কোরবানির পশু কেনার পরে অথবা জবাই করার পরে ওই পশুর সাথে সেলফি দেওয়া সেলফিটাই তো অনেকের মতে এটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে আর এই গরুকে কেনার পরে ছাগল কেনার পরে তার সঙ্গে ছবি তুলে সেলফি তুলে ওইটা ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে খুবই গর্হিত এবং নিন্দনীয় একটি কাজ বিশেষ করে এই জন্য যে প্রথমত বিনা প্রয়োজনে ছবিটা তোলা হচ্ছে দ্বিতীয়ত হলো এর মাধ্যমে নিজে কি কুরবানি দিচ্ছে এটাকে কি করা হচ্ছে জাহির করা হচ্ছে প্রচার করা হচ্ছে বাহওয়া কি আল্লাহর কাছ থেকে নিতে চান না মানুষের কাছ থেকে নিতে চান আল্লাহর কাছ থেকে যদি নিতে চান তাহলে ওইটাকে প্রচার করে মানুষের কাছে লাইক কমেন্ট পাইলেন সেই আশায় এটাকে আপনার লাইক কমেন্টের ব্যবসায় বিজনেসের পুঁজি হিসাবে খাটাইলেন আল্লাহর কাছে তার বিনিময় পাওয়ার আশা করা বড় কঠিন এজন্য এই গরুর সাথে সেলফি তোলা বিশেষ করে জবাই করার পরে রক্ত সহকারে ছবি তোলা এগুলো কোনো অবস্থাতেই ইসলামের শরিয়াত দৃষ্টিতে খুব একটা ভালো কাজ নয় এগুলো থেকে আমাদের মিথ্যা বিরত থাকা উচিত মনে করা উচিত এটা একটা ইবাদত এটা কি ইবাদত ইবাদতের ক্ষেত্রে তামাশা বা যা মনে চাইলে তা করলাম ফাইজলামতি করলাম এর কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা
এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে, কারণ কোন কোন উলামায়ে কেরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওঁট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোন কোন উলামায়ে কেরাম কি করছেন, অস্বীকার করছেন। আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই। শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবাইয়ের মতে, সমস্ত ওলামা ইকরামের মতেই বলা যেতে পারে, প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে, কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না, তাদের যুক্তিগুলো খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিসসালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিসসালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিসসালামের কোনো নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সবসময়ের জন্য প্রযোজ্য হয়, যদি কোরআন এবং সুন্নার কোনো বর্ণনা দ্বারা নবী আলাইহিসসালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন, ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না, যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায়। এটাই হলো বেশিরভাগ উলামা আকরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ উলামা আকরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে, তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকী দেওয়া, ভাগে না দিয়ে কী কী দেওয়া, একাকী দেওয়া। এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই, একাকী দিতে পারলে সে সবচেয়ে বেস্ট এবং ভালো। পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে, নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে? নবী আলাইহিসসালাম থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা একটু আগে আপনাদেরকে শুরুতে আমি শুনেছি, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে এবং আরও অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে। নবী আলাইহিসসালাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি, প্রত্যেক পরিবারের উপরে উজহাইয়াতুন একটি কোরবানি জরুরি, আলা কুল্লি আহলি বাইতিন, এ ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন প্রত্যেক পরিবারের উপরে। এ হাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারে একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান, তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে। এর বিপরীতে ওলামা ইকরামের আরেকটি মত আছে, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে। ওনার যুক্তি, উনি বলেন নবী আলাইহিসসালামের ওই হাদিস, যে হাদিসে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সেজন্য ঈদগাহে না আসে। এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই সামিল করে এই নির্দেশনা, বিষয়টা গবেষণামূলক, উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে। তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা, তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই। সাত ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে, একটা গরুতে ধরেন পাঁচজন মিলে দিলেন, চারজন মিলে দিলেন, তিনজন মিলে দিলেন, ছয়জন মিলে দিলেন, সাতের নিচে হলো, এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে? এর উত্তর হলো কোনো সমস্যা নাই। আমাদের দেশে অনেকে মনে করেন যে গরু দিলে সাত পুরা করতে হবে, এই জন্য যখন সাতের সংখ্যা না পায় তখন এবার খুঁজে খুঁজে অনেক মৃত মানুষকেও যোগ করে, যেভাবে হোক কি করতে হবে, সাত পুরা করতে হবে। বিষয়টা এরকম না, কোরবানির গরুতে সর্বোচ্চ সাত পর্যন্ত দেওয়া যায়, তিনজন, দুইজন, সাতজন, পাঁচজন, ছয়জন, যে কোনো সংখ্যায় সাতের নিচে থাকলেই কোরবানি দেওয়া যাবে। অমুকের নামে কোরবানি দেওয়া, তমুকের নামে কোরবানি দেওয়া, সাত নামে, তিন নামে, পাঁচ নামে, এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে, এই কথাটা বলাটা সঠিক কি না? এর উত্তর হলো না, এটা সঠিক না, এই কথাটা ভুল। কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের গুণা হয়ে যাবে, কারণ এটা বলার ভুল, এভাবে বলাটা উচিত না, কারণ কোরবানি হবে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। অতএব পাঁচ নামে, চার নামে, তিন নামে, সাত নামে কোরবানি হয় না, নাম শুধু একটাতেই হয়, সেটা হলো বিসমিল্লাহ, আল্লাহর নামে, ঠিক না বেঠিক? অতএব এই কথাটা বলার ভুল, এখানে বলতে হবে সাতজনের পক্ষ থেকে, তিনজনের পক্ষ থেকে, বা তিন শরিক, পাঁচ শরিক, পাঁচ শেয়ার, পাঁচ ভাগ, এভাবে বলা যেতে পারে, কিন্তু বা অমুকের পক্ষ থেকে, তমুকের পক্ষ থেকে, এভাবে বলা যেতে পারে, কিন্তু অমুকের নামে, তমুকের নামে এভাবে বলাটা উচিত নয়। যদি এখানে কেউ এই উদ্দেশ্যে বলে না যে আল্লাহর সাথে শরিক করে তিনজনের নামে দিচ্ছি, এরকম কেউ উদ্দেশ্য নেয় না, সেজন্য এটা কি হবে না, শিরকে পৌঁছাবে
না তারপর এভাবে না বলাই উচিত এবং উত্তম নিরাপদ নারী ভুঁড়ি এটা অনেক সময় নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না তখন কাউকে দিয়ে সাফ করায় সাফ করানোর পরে বলে সাফ করে দিবা তুমি অর্ধেক নিবা আমাদেরকে অর্ধেক দিবা এরকম হয় কি হয় না তাকে নারী ভুঁড়ির অংশ দিলেন অথবা পশুর গোশতের অংশ দিলেন এটা জায়েজ আছে কিনা প্রাসঙ্গিকভাবে আরেকটি কথা প্রশ্ন চলে আসে সেটা হলো যে কসাই যখন পশুকে বানায় তো বানানোর পরে তাকে টাকার চাতে কিছু গোশত দেওয়া হয় এবং অনেক সময় দেখা যায় যে বানানোর যে বাজার রেট তার যে মজুরি এটা তাইতে অনেক কমে রাজি হয়ে যায় কসাইরা কেন কারণ তারা জানে গোশত 5 কেজি দিলেই তো 2500 টাকা এসে গেল অতএব এই ক্ষেত্রে যদি আমাকে টাকা একটু কম দেয় অসুবিধা নাই এই ভুলটা ঘরে ঘরে হয়ে থাকে কুরবানির পশু যারা বানায় সেই কসাইদেরকে গোশত দেয় না এমন মানুষ সারা বাংলাদেশে খুঁজে কয়জন পাওয়া যাবে আমার সন্দেহ আছে কুরবানির মধ্যে সবচেয়ে বড় দাগের ভুলগুলোর ভিতরে এটা অন্যতম এভাবে যদি কেউ করে তাহলে এটা বড় ধরনের ভুল কুরবানি হওয়া না হওয়া নিয়ে টান দিবে নবী আলাইহিস সালাম পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমরা কসাইকে জাজ্জারকে কুরবানির পশুর কোনো কিছু দিবা না তাকে আলাদা টাকা দিবা তার মজুরি যেটা সেটা দিবা কেন তাকে পশুর কিছু দেওয়া যাবে না এই জন্য দেওয়া যাবে না যে এই পশুটা আপনি জবাই করছেন কার জন্য আল্লাহর জন্য এটার মালিক কে মূলত আল্লাহ যেহেতু আল্লাহ খায়ও না পরেও না আল্লাহর জন্য কিছু দিলে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে গরিবকে দিও এটা হলো আল্লাহ সিস্টেম কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধু ব্যতিক্রম আল্লাহ বলেছেন ঠিক আছে আমার জন্য দিছর সবকিছুই গরিবকে দিতে বলি এটা তোমারে খাইতে দিলাম আমি আল্লাহই আমাকে কি করছেন খাওয়ার সুযোগ দিছেন এখন আমি যদি এটা বিক্রি করি বা কোনো কিছুর বিনিময়ে কাউকে দেই তাহলে সেটা কি হবে না জায়েজ হবে না কুরবানির পশুর গোশত যদি আপনি জাজ্জারকে দেন কসাইকে দেন তাহলে কেমন জন্য আপনি তার পরিশ্রমের বিনিময়ে তাকে এই অংশটা তারকে বিনিময় হিসেবে দিলেন পারিশ্রমিক হিসেবে দিলেন তাহলে বিক্রি করার মতো হয়ে গেল এই জন্য কি হবে না এটা জায়েজ হবে না কসাইকে শুরুতে সাপ বলে দিতে হবে যে ভাই গোশত পাবা না কত টাকা নিবা সাপ বলো তুমি সে আশা করে বসে থাকিও না 2 টাকা বেশি নাও কিন্তু আমি তোমাকে গোশত রোস্ত বা কোনো কিছুই দেব না তবে হ্যাঁ কসাই যদি আপনার প্রতিবেশী হয় আপনার আত্মীয় হয় অথবা অন্য গরিব মানুষ হয় অন্য 10 জন গরিবকে যে পরিমাণ দিতেন তাকেও সে পরিমাণ দেন তাহলে সমস্যা নেই ওটা ঠিক আছে কিন্তু অন্য গরিবদেরকে দেন আধা কেজি করে তারা দেন 5 কেজি সমস্যা আছে কারণ 4.5 কেজি আপনি কেন দিলেন তাকে কাটছে সেজন্য এটা বিনিময় হয়ে যাচ্ছে এই জন্য এটা করা যাবে না অতএব নারী বুড়িও যদি কেউ সাফ করে তাকেও কি দেওয়া যাবে না ওই নারী বুড়ি সাফের বিনিময়ে নারী বুড়ির অর্ধেক বা গরুর কোনো অংশ তাকে দেওয়া যাবে না সাফ করলে সাফের বিনিময়ে তাকে ক্যাশ টাকা দিয়ে দিবেন কথা বুঝতে পারছি নারী বুড়ি যদি দিতে হয় তাহলে গরিব মানুষ হিসাবে দিলেন সেটা ভিন্ন কথা কিন্তু অ্যাজ এ তার কাজ পারিশ্রমিক হিসাবে কি করতে পারবেন না দিতে পারবেন না এটা বড় ভুলের ভিতরে একটা এবং এটা প্রচুর পরিমাণে মানুষকে সচেতন করা দরকার ব্যাপারে কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ গোশত খাওয়ার উদ্দেশ্য আছে না নেই কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে কোরবানি না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে ব্যয়ের বাড়িতে রান কেমনে পাঠাবো এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না সারা জীবন দিয়ে আসছি এবছর না দিলে সমাজে মুখ থাকে না মানুষ কি বলবে এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না দেন না এরকম যদি কেউ আপনার ভাগিদারদের মধ্যে অংশীদারদের মধ্যে থাকে অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আর সে হারাম ইনকাম থেকেই দেয় অনেকের হারামও আছে হালালও আছে সুদও খায় ঘুষও খায় আবার বেতনও আছে হালাল তাহলে সেটা ভিন্ন একজনে কোরবানির পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন অথবা তার উদ্দেশ্য অসৎ তাহলে এই পশুতে আপনি এবং আরও যে কয়জন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে না এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগই নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে যে ব্যক্তি গোশতের ধান্দায় বা অন্য কোনো ধান্দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না কথা বুঝে আসছে নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোরবানি করে তাকে এবং সরাসরি হারাম টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তিকে যার ইনকাম হালাল এরকম ব্যক্তিকে ভাগিদার হিসাবে নিতে হবে আর না হলে ভাগি দেওয়ার দরকার নাই একা একাই দিতে হবে আল্লাহ তৌফিক দান করুন।